ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আবারকাত যে আপনার প্রশ্নটা দৃষ্টি আকর্ষণ করেছে আমার আপনি প্রশ্ন করেছেন চলাফেরা করার সময় রাস্তায় পড়ে থাকা বৃষ্টির পানি কাপড়ে লাগে তা না পাক না পাক তা নিশ্চিত হওয়া যায় না এখন এই পানি কাপড়ে লাগলে কি ওই কাপড়টা নাপাক হয়ে যাবে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ যে আমরা দেখব ওই পানিটা কোন জায়গায় রয়েছে যদি নর্দমার কাছে থাকে মানে নাফাকি জায়গায় থাকে বা বাথরুমের পানি মানে আশপাশের বাথরুম আছে সেখানের পানি গড়িয়ে আসছে এরকম যদি দেখা যায় এক কথায় ধারণায় যদি বেশি প্রাধান্য পায় এই কথা যে নাপাক হতে পারে তাহলে সেই বিধান প্রযোজ্য হবে সেটাকে নাপাক মনে করবে আর যদি এরকম কিছু না দেখে বা পানিটা তাকে পাক বলে মনে হচ্ছে স্বচ্ছ দেখে মনে হচ্ছে আর ওর কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না তাহলে সেটা পাক বলে গণ্য হবে তো এই হলো কথা কথা এখানে গলা বা একটা কথা আছে মানে ধারণা কোন দিকে বেশি প্রবল এবং আলামত হিসেবে সাইন সিমটম দেখে বোঝা যায় দেখছে যে পানি গড়ে আসছে রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে একটু আগে কি বাথরুম রয়েছে তো বাথরুমের পানি কি বেশি ভালো হয় বাথরুমের পানিতে সব নোংরা নাপাকি হয়ে থাকে তো এইভাবে গোসলখানা পানি গড়ে আসছে তো গোসলখানা পানির ভিতরে ভালো নোংরা সব রকম থাকে তো ওটা নাপাকের পর্যায়ে চলে যেতে পারে তো এক কথাই নোংরা জায়গার যদি পানি এসে থাকে আশেপাশে নোংরা জায়গা থাকে যদি হ্যাঁ তাহলে মনে করতে হবে যেমন পাইপ পাইপ দিয়ে বিভিন্ন রকম পানি আসে ওই নোংরা জিনিস আসে পেশা পায়খানা ইত্যাদি তো পাইপ ফোটো হয়ে যদি পানিটা আসে দেখতে পায় আশেপাশে তো এটা সাইন সিমটম এটা যে এই পানিটা পাক হবে না তো এভাবে গলাপাত জন মানে ধারণায় যেটা প্রাধান্য লাভ করে সে অনুযায়ী আমল করবে আর সব থেকে কথা এই কাপড়ের সন্দেহ সৃষ্টি যদি হয় প্রয়োজনে চেঞ্জ করে অন্য কাপড় পরিধান করবে নামাজের সময় আর যদি রাস্তাতে জুতো স্যান্ডেল পরে যায় আর এই জাতীয় রাস্তা দিয়ে হেঁটে যায় যেখানে এর এই জাতীয় সন্দেহযুক্ত পানি রয়েছে তো সেটা কোনো সমস্যা হবে না কারণ ওই জুতো বা স্যান্ডেলটা যেমন নাপাক দিয়ে হাঁটে ঠিক পাক জায়গা দিয়েও হাঁটে তো নাপাক জায়গাকে পাক জায়গা পবিত্র করে দেয় এবার এটা রস উল্লাহ সাহেব খাদিস থেকে আমরা জানতে পারি এক মহিলা রসু উল্লাহ বলছি আর আমি তো আমার অঞ্জলিকে আঁচলকে কাপড়ের আঁচলকে লম্বা করে টানি মানে কাপড়ের নিচের অংশটা অনেক ঝুলিয়ে রাখি এবং এর এ কারণে দেখা যায় যে অনেক নাপাক দিয়েও মানে মানে এটা যাত্রা করে অতিক্রম করে তখন সু উল্লাস আসে বসে ইউপা হেরো হো মা বাদ পরবর্তী স্থান থাকে পাক করে দেবে মানে নাপাক জায়গায় গিয়েছে ওই কাপড়টা লেগেছে বরকার অংশ লেগেছে বা শাড়ির অংশ লেগেছে হ্যাঁ বা সালোয়ার কামিজের অংশ লেগেছে আবার পাক জায়গায় যখন ওটা ঘষা পড়েছে ওটা কি হয়ে গেছে পাক হয়ে গেছে একই কথা জুতোর বিষয়ে জুতো স্যান্ডেল দিয়ে হেঁটেছে না পাক জায়গা দিয়ে আবার পাক দিয়ে পাক জায়গা দিয়ে গিয়েছে এভাবে ঘোরাঘুরি করতে করতে ওটা কি প্লাস মাইনাস হয়ে ওটা পাকের হুকুমে এরপরও যদি কার নামাজ পড়তে চায় জুতোর সহ যেমন হাদিসে হয়েছে জুতো শ্রেণীর সহ নামাজ পড়তে চায় তো এর একটু একটু দেখে নেবে যে নিশ্চিত আকারে কোনো ময়লা লেগা আছে না পাকি লেগা আছে না যদি না থাকে খালাস ওই জুতো পড়ে নামাজ পড়া যায় রয়েছে যেমন রসুল নামাজ সাহা সালাম নামাজ পড়েছেন রয়েছে রসুল উল্লা সাহেব নামাজ পড়েন সাহাবাহাম সাহ জুতো সহ জুতো সহকারে রসুল উল্লা সাহসালামকে জিবুল আমিন এসে বলেন যে আপনার জুতোতে নাপাকি রয়েছে তখন উনি খুলে ফেলেন নামাজের ভিতরে এ এদিকে সাহাবাহরাম তারাও তারা জুতো খুলে ফেলেন পরে রসল উল্লাহ সাহা বললেন যে তোমার মা এল কায়কুম কায়ক নেওয়া তোমাদেরকে জুতো খুলতে কে কোন জিনিস উদ্বুদ্ধ করলো তখন তারা বলল যে রসাল্লাহ রায় না খালাত না আলায় কা ফা খালানা হ্যালো আপনাকে জুতো খুলতে দেখেছি তাই আমরাও খুলে দিয়েছি তখন রসুল্লাহ সাহস ঘটনা বললেন যে জিবরি আমিন আমাকে বলেছেন যে এর জুতোর তলায় কি না পাকি রয়েছে তো নিশ্চিত না নাফাকি থাকলে কেবল ওটা চেঞ্জ হবে তাছাড়া জুতো স্যান্ডেল এগুলি সব পাকের হকমে মানে নোংরার জায়গা দিয়ে গেল আবার ভালো জায়গা দিয়ে গেল খালাস ওটা ওটাকে পাক করে দিয়েছে একমাত্র নিশ্চিত আকারে যদি ওই নাফাকিটা লেগেই থাকে হ্যাঁ তাহলে ওটা নাপাক তো ওটাকে ঝরিয়ে দিয়ে মাটি দিয়ে ভালো করে ঘষা দিলে ওটা নিশ্চিন্ন ওটাই ওর পাক করার তরিকা যদি ঘোষা দিয়ে দুর্বূত হয়ে যায় অচিহ্ন না থাকে খালাস পাক হয়ে গেছে এই হলো কথা আল্লাহ আলম